অষ্টম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 4.1 এর 2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের নিয়মটি আমি দেখাচ্ছি। আমরা এসো কথা না বাড়িয়ে আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি অলরেডি তোমাদের জন্য দুটো প্রশ্ন নিয়েছি, একটা নিয়েছি ঝ আর একটা নিয়েছি ট। ঝ হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড এবং এ এক্স বি ওয়াই মাইনাস সি জেড কে দুটো রাশির গুণফল নির্ণয় করতে গেছি। আমরা এটার একটা সূত্র জানি, আমাদের সূত্রটা ছিল কি ছিল, সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে সবসময় বলেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু যদি দেওয়া হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন আমাদেরকে পড়তে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এক একটা রাশির মধ্যে দুটো করে পদ আছে, এখানে আছে এ প্লাস বি আর এ মাইনাস বি। আমি যে অঙ্কটা করতে যাব সে অঙ্কটার মধ্যে কিন্তু এক একটা রাশির মধ্যে দুটো পদ, যেমন এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, আবার এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এটাকে আমরা কীভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে তৈরি করব সে জিনিসটাই আমি একটা বিশদ আলোচনা করছি। এসো ঝ, ঝর মধ্যে আমার কি আছে, এখানে এখানে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এখন আমরা যদি একটু খেয়াল করি, সাধারণ ছাত্রদের জন্য বিবেচনা করি, আমরা চিন্তা করতে হবে যে প্রথমটা ছিল এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড কীভাবে পৃথক করব, পরেরটা আছে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। এখন একটু যদি আমরা প্রত্যেকে খেয়াল করি তাহলে এই জিনিসটা আমার এক, এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু এই পর থেকে এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে পার্থক্য ঘটেছে। কি পার্থক্য ঘটেছে, এটা হচ্ছে মাইনাস বি ওয়াই, এটা হচ্ছে প্লাস বি ওয়াই, আর এটা হচ্ছে প্লাস সি জেড, আর এটা হচ্ছে মাইনাস সি জেড। যেখানে বিপরীত আমরা কিছু পাবো সেই বিপরীতটুকুকে আমরা ভিন্ন বন্ধনী দিয়ে রাখতে হবে। ভিন্ন বন্ধনী দিয়ে রাখলে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস সি জেড। এখানে যদি আমরা একই করি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড সি জেড, তাহলে আমার চিহ্নটার মধ্যে বা সাধারণের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। একটা কথা মনে রাখতে হবে, বন্ধনীর আগে যদি মাইনাস, মাইনাসের পর যদি বন্ধনী আরম্ভ করতে হয় ভিতরে চিহ্নের পরিবর্তন হয়, যেমন এটা মাইনাস ছিল এই মাইনাসে মাইনাসে প্লাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু বন্ধনীর আগে যদি প্লাস হয় অর্থাৎ প্লাসের পরে যদি বন্ধনী আরোপ করতে হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমি যদি এটাকে এ ধরি এটা বি, এটাকে এ ধরলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াইয়া গেল। এ স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার, এ এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে কিন্তু আমার আবার একটা সূত্র দাঁড়াইয়া গেল, সেটা হলো এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা কি আসবো, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কি হচ্ছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই বি সি বি সি ওয়াই জেড সাজিয়ে রেখে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার সমান এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার
जेड स्क्वायर जो दी एक तो शादी है लेकिन ताहले स्क्वायर बोला क्या आ जाएगा स्क्वायर एक्स स्क्वायर माइनस बी स्क्वायर वाई स्क्वायर माइनस सी स्क्वायर जेड स्क्वायर प्लस टू बी सी वाई जेड आंसर आशा करी तुम्हारे भालो लगे से तुमरा आमार अंकटा যতসব তোমাকে বুঝতে পেরেছো কিভাবে পৃথক করবে কারণ এখানে তিনটি পদ 1 2 3 এখানেও তিনটি পদ সাইন নিয়ে দেখবে যে কার সাথে কার কিভাবে আমরা মিলাতে পারি এসো পরবর্তী অঙ্কটা আমরা আবার দেখি পরবর্তী অঙ্কটার মধ্যে আমাকে কি বলছে পরবর্তী অঙ্কটার মধ্যে যদি আমরা যাই তাহলে পরবর্তী অঙ্কটা হচ্ছে আমার ট সব অঙ্ক আমি তোমাদেরকে বলছি সব অঙ্ক মত দেওয়া সম্ভব হবে না 5a প্লাস 2b মাইনাস 6c 5a প্লাস 2b প্লাস 6c এখন আমরা যদি এটাকে ওই আগের মতো যদি সলভ করি তাহলে কন্টিনিউ পদ বিশিষ্ট আমাকে যদি নিতে হয় তাহলে আমি কিভাবে নেব নিতে হলে a প্রথমে 5a 2b মাইনাস 6c 5a প্লাস 2b প্লাস 6c শুধু এটুকু মিল আছে এটো প্লাস এটো প্লাস এটো প্লাস এটো প্লাস 5a 5a দুইটা প্লাস 2b 2b দুইটা প্লাস কিন্তু এটা প্লাস এটা মাইনাস পৃথক এখানে তাহলে আমার অঙ্কটা খুব ইজি হয়ে গেল যদি অঙ্ক ইজি হয়ে যায় তাহলে আমি এটাকে লিখতে পারবো 5a প্লাস 2b মাইনাস 6c এই একটা বন্ধনী এভাবে সাজালাম আর এটাকে 5a প্লাস গুলাকে নিয়ে আসলাম প্লাস 6c এখন আমরা যদি যাই এই রাশিটাকে যদি আমি a ধরি এটা যদি a হয় এটা আবার b এটা a হলে এটা b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 5a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 6c হোল স্কয়ার এখানে আবার আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র এর আগেরটা বেশি a মাইনাস b হোল স্কয়ার সূত্র এটা পাচ্ছি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস 3 যেটিকে 9c স্কয়ার সমান পাঁচ পাঁচে কত 25 a স্কয়ার প্লাস 20 a b প্লাস 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার সমান 25 a স্কয়ার প্লাস 4 b স্কয়ার মাইনাস 9 c স্কয়ার প্লাস 20 a b সাজিয়ে তারপর আনসারটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থী আমার অঙ্ক আমি তোমাদেরকে বলছি যে এক এক দিন এক একটা জিনিস নিয়ে আমি এক একটা টপিকস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমার টপিকস আজকে ছিল a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আমি দুটো অঙ্কই করিয়েছি ছ এবং ট আশা করি আর তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে বা এই অঙ্কটা সম্পর্কে কোনো বিতিবা থাকবে না কারণ আমি তোমাদেরকে একটা সক আঁকি দেখিয়েছি যে কিভাবে কার সাথে কাকে নিলে কিভাবে তুমি সুবিধা অর্জন করতে পারবে আমি ক্লাস আজকে এখানে শেষ করতে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে এটাকে দেখে তোমাদের কমেন্টস জানিয়ে আমাকে জানাবে আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থেকো তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো।